যে ব্যক্তি চায় তার হায়াত বেড়ে যাক, রিজিক বৃদ্ধি পাক, সেজন এই আমলটি করে। হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক কেনা চায়, কিন্তু যে কাজটি করলে হায়াত বাড়ে, যে কাজ করলে রিজিক বাড়ে, কিন্তু ওই কাজটা আমরা করতে চাই না। কিন্তু হায়াত বৃদ্ধি পাক সেটা চাই, রিজিক বৃদ্ধি পাক সেটা চাই, কিন্তু যে কাজ করলে হায়াত বাড়বে, রিজিক বাড়বে, কিন্তু ওই কাজটি আমরা করতে চাই না। বুখারী শরীফের 5985 নম্বর হাদিস, ভালো করে মনে রাখবেন, যে কাজটি করলে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেয়, রিজিক বাড়ায় দেয়, সে যেন মেহমানের কদর করে, মেহমানদারি পছন্দ করে। আমাদের সমাজে মেহমান আসলে মন খারাপ হয়ে যায়, শ্বশুর বাড়ি থেকে লোক আসলে স্বামীর মন খারাপ হয়, আবার যদি বাবার বাড়ি থেকে লোক আসে স্ত্রীর মন খারাপ হয়ে যায়। অথচ যেই বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে আল্লাহ বরকত নাজিল করেন, রহমত নাজিল করেন। আরে মেহমান তো তোমার আর আমার খাবার খাওয়ার জন্য আসে নাই, আল্লাহ তাআলা যেদিন রিজিক বণ্টন করেছে ওই মেহমানের কিছু রিজিক তোমার অংশে চলে এসেছিল। আমরা যেমন আমাদের জমিতে ক্ষেতের মধ্যে বিচি আমরা যখন রোপণ করি ছিটিয়ে দেই, দুই চারটা বিচি কিন্তু পাশের জমিতেও চলে যায়, আবার পাশের ভাই যখন জমির মধ্যে বিচি রোপণ করে ছিটিয়ে দেয়, দুই চারটা বিচি কিন্তু আমার জমিতেও আসে। ঠিক তেমনি ভাবে ওই মেহমানের দুই চারটা রিজিক তোমার ঘরে ছিল, আর সে তার রিজিক বক্ষণ করবার জন্য আসছে, সুতরাং তোমার রিজিক বক্ষণ করবার জন্য আসে নাই। নবীজি বলেন, যখন ওই মেহমানকে তার রিজিক খাওয়াইয়া তাকে সম্মান করে কদর করে, আল্লাহ তাআলা ওই বাড়িওয়ালা রিজিক বাড়ায় দেয়, আল্লাহ তাআলা ওই বাড়িওয়ালার উপরে খাস রহমত বর্ষণ করেন, খাস রহমত বর্ষণ করেন এবং মনের আশা পূর্ণ করে দেয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাদিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, আপন ভাই ভাইকে 10 বছর ভাই বলে পরিচয় দেয় না, আপন ভাই বোনকে 10 বছর বলে বোন পরিচয় দেয় না, আপন বোন ভাইকে 10 বছর ভাই বলে ডাকে না, সন্তান মাকে 10 বছর মা বলে ডাকে না, সন্তান 10 বছর বাবাকে বাবা বলে ডাকে না, স্বামীর স্ত্রী একই বিছানায় ঘুমায় 10 বছর কথা নাই, একজন একজনকে স্পর্শ করে না, মানুষ পর্যন্ত জানে না, গোপনে কষ্টে আছে। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে ঢুকবে না। যে ব্যক্তি চায় তার গুনাহ মাফ হোক, হায়াত বাড়ুক, রিজিক বৃদ্ধি পাক, সেজন্য মেহমানের কদর করে, এই জন্য মেহমানদারি নবীরা পছন্দ করত। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান সারা খাবারই খেতেন না, যখন কোনো মেহমান নাই নবীজি দস্তর বিষয় অপেক্ষা করতেন, রাস্তা দাঁড়িয়ে যেতেন, না দেখলে লম্বা সময় দাঁড়ায় থাকতেন, কাউকে পেলে বলতো ভাই আসো মেহমান আসো তোমাকে নিয়ে খাবার খাবো, কারণ মেহমান যেই দস্তরখানে বসে আল্লাহ তাআলা ওই দস্তরখানে বরকত নাজিল করে। আর এখন মেহমানদারি পছন্দ করে না, মেহমান আসলে মাথা খারাপ হয়ে যায়, আসছি আমারে বাজার লাগাইতে, এই জন্য করে শান্তি নাই, রিজিকে বরকত নাই, যেই কাজগুলোতে রিজিকে বরকত হয়, হায়াত বৃদ্ধি পায় ওই কাজগুলো আমরা করি না। অথচ আমরা চাই রিজিক বাড়ুক, হায়াত বাড়ুক, কিন্তু কাজ তো করি না। হায়াত বাড়াইতে চাইলে, রিজিক বাড়াইতে চাইলে এই কাজগুলো করবেন, এই কাজগুলো করতে পারলে মেহমানের কদর করবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, ভালোবাসা দিবেন, মহাব্বত করবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দিবে, রিজিকও বাড়ায় দিবে। যদি শ্বশুর বাড়ি থেকে লোক আসে, মা বোনেরা মনক্ষণ হবে না, মন খারাপ করবেন না, রান্না বান্না করে খাওয়াবেন, আল্লাহ সংসার শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে, যদি এই কাজগুলো করতে পারেন। আমাদের সমাজে অনেক পুত্রবধূ আছে, স্বামীর বাড়ি থেকে যদি বাবা স্বামীর বাবা মা আসে, ভাই বোন আসে, সহ্য করতে পারে, এমন করবেন না, আপনার রিজিক খেতে আসে না, সে তার রিজিক খেতে